আসসালামু আলাইকুম পরহেজগার মুত্তাকে মোমিন মুসলমান ভাই ও বোনেরা যারা অনেক দোয়া দরুদ পাঠ করেও অনেক পন্থা পদ্ধতি অবলম্বন করেও বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না বিপদ আপনার থেকে দূর হচ্ছে না তারা আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ করার আপনার বিপদ দূর হয়ে যাবে এবং সমৃদ্ধশালী জীবন গঠন করতে পারবেন আল্লাহ নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে বিপদের মধ্যে নিবেজ্জিত করবেন না আল্লাহ তালা আপনাকে সুখে শান্তিতে এবং সচ্ছল জীবন দান করবেন দর্শক আমরা জানি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা নিরানব্বইটি সিফাতি বা গুণবাচক নাম রয়েছে আল্লাহ তালা নির্বা বিরানব্বইটি নামের প্রতিটি নামের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ ফজিলাত গুরুত্ব তাৎপর্য বা মহত্ব দর্শক আল্লাহ তালা টি নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিব আল্লাহ তালার এই গুণবাচক নামটি যদি আপনি সঠিক সময় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ দয়াময় আল্লাহ তাআলা আপনার থেকে বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে সুখের ভান্ডার দান করবেন দর্শক এই আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করার নিয়ম নিতে হচ্ছে আল্লাহ তালার এই গুণবাচক নামটি আপনাকে পাঠ করতে হবে ছিয়াশি বার দর্শক আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করার আগে আপনি অবশ্যই এগারো বার দুরুস্বরী পাঠ করবেন যে কোনো দূরশ্বরী পাঠ করতে পারবেন তবে এগারো বার পাঠ করবেন তারপর আল্লাহ তাল্লাহার এই গুণবাচক নামটি বার পাঠ করবেন তারপর সর্বশেষ আবার এগারো বার দুরস্বরী পাঠ করবেন এবং অবশ্যই এই আমলটা করবেন যে কোনো নামাজের পরে ফজর জোহর আসর মাগরে পেশায় এই পাঁচোক্ত ফরজ নামাজের যে কোনো একক্ত নামাজের পরে এই আমলটা করবে একইন বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে এই আমলটা একবার করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন আপনাকে সুখ দান করবেন আপনার জীবনকে সচ্ছল করে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে হতাশা নিরাশা হয়রানি পেরেশানি থেকেও মুক্তি দান করবে এক কথায় আপনাকে বিপদ মুক্ত করে সুখ সমৃদ্ধশালী জীবন গঠন করার তৌফিক দান করবে দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এই ধরনের আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ